বর্তমানে বাংলাদেশের রাজনীতি একটা বিশাল ক্রান্তিকাল অতিক্রম করছে। সামনে একটা অমানিশার ঘর অন্ধকার, সামনে কি হচ্ছে কেউ জানে না। আমরা সবাই জিজ্ঞাসা করি একে অপরকে কি হতে যাচ্ছে, কি হবে, এবং যারা বিভিন্ন সময় আমরা জড়িত আছি, সরকারি দল, বিরোধী দল, বাকি দল, রাজনৈতিক দল এবং বিশ্ববাসী, এখন আমাদের ব্যাপারে আমেরিকা অনেক সজাগ, অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য দেশ, কানাডা, অস্ট্রেলিয়া সব দেশই সজাগ, ভারত, সবাই কিন্তু একই কথা, কি হতে যাচ্ছে, কি হতে পারে কেউ জানতে পারছে না। সরকার একটা খুব কঠিন অবস্থা নিয়ে আছেন কি সংবিধানের অধীনে নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে, এবং তারা এই অবস্থান থেকে সরবেন না, এবং তারা বলছেন এটাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এটা যে সম্ভব না, আমরা বহুদিন থেকে বলে আসছি, দেশে আপামর জনগণ বলে আসছে, সব রাজনৈতিক দল বলে আসছে, খালি আমাদের সরকারি দল ছাড়া। সবাই মানুষ দেখেছে আল্লাহর রহমতে ঢাকা 17 আসনে সারা দেশবাসীকে দেখানোর সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার, যে কি ধরনের সরকারের অধীনে নির্বাচন হলে কি ধরনের নির্বাচন হবে সেটা তারা দেশবাসী নয় বিশ্ববাসীর কাছে পরিষ্কারভাবে উদাহরণ হিসেবে তুলে ধরেছে। কি নির্বাচন সেখানে হবে, একটা কথা পরিষ্কার যে সে নির্বাচনে কোনো রকম জনগণের সম্পৃক্ততা ছিল না। তারা সরকার বলছে 11%, আমাদের বেসরকারি পর্যায়ে আমাদের খবর 5 থেকে 10% লোকও হয়নি, হয়তো 5% হতে পারে, 6% হতে পারে, বাকিগুলো সব তারা জোর করে ব্যালট করেছে, এক লোকই 10 বার করে ভোট দিয়েছে। ফলে জনগণ এই ভোটের সঙ্গে জড়িত ছিল না, জনগণ এই ভোটের উপর আস্থা রাখেনি, তারা বিশ্বাস করেনি যে এই ভোটে তাদের ভোট দিলে সেই ভোটের ফলাফল তাদের কাছে যাবে। এবং সেখানে যেভাবে সকলের সামনে একেবারে দিবালোকে কোনো রকম লজ্জা শরম না করে সেই নির্বাচনকে কলুষিত করা হয়েছে, ক্যান্ডিডেটদেরকে মারপিট করা হয়েছে, এজেন্টদেরকে বের করা হয়েছে, সারা বিশ্ববাসীর চোখের সামনে একেবারে একটা উদাহরণ যে বর্তমান সরকার এবং সংবিধানের অধীনে নির্বাচন কি হবে দেখেন, দেখে যান। এরপরে কি সরকারি দলের বলার সাজে যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবো সংবিধানের মাধ্যমে? আমার কথা হলো এই যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন যেগুলো হয়ে এতদিন যখন যখন হয়েছে সবসময় আন্দোলন, প্রায় সময় আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলন সরকারের অধীনে নির্বাচন না করার আন্দোলনে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, 1991 সালে অন্যান্য দল ছিল জাতীয় পার্টির বিরুদ্ধে, এবং তারপরে যে সংবিধানের কথা বলা হয় সেই সংবিধান, সেই সংবিধানে সম্পূর্ণ আইনগতভাবে বৈধ সরকার ছিল, এসব সরকার জাতীয়বাদী সরকার, সেই সরকার তখন কিন্তু যখন আবার তারা তাদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করে নতুনভাবে একটা কেয়ারটেকার সরকার গঠন করা হলো তত্ত্বাবধায়ক বর্তমান সরকারের বাইরে এসে, সেই সরকারটা যে গঠন করা হয়েছিল সেটা সংবিধান অনুযায়ী হয় নাই। একটি বৈধ সরকারকে ছেড়ে দিয়ে যখন গেছে সংবিধান লঙ্ঘন করে আর একটা সরকার করা হয়েছে, এবং সেই সংবিধান লঙ্ঘন করে সেখানে নির্বাচন হয়েছে, আমরা তো সার প্রতিবাদ করি নাই, কেন সবাই জানে যেটা জনগণ গ্রহণ করেছে, তো সংবিধান অধীনে হয় নাই, সংবিধান পরে শুদ্ধ করে নেওয়া হয়েছে। একই জিনিস হয়েছে সংবিধানের অধীনে 2008 সালে, 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসলো, তখনও তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের অধীনে ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি নানানভাবে কলুষিত করেছিল, ও এই সংবিধানের অধীনে ওই সরকারের অধীনে নির্বাচন না করার জন্য কিন্তু আওয়ামী লীগ আরেকবার সংগ্রাম করেছে, আন্দোলন করেছে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে, সেখানে জাতীয়বাদী ছিল, জামাত ছিল, সব দল ছিল, এবং সেখানে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভবিষ্যতে সবসময় দরকার হলে তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক কথা নয়, এটা কথা হলো বর্তমান সরকারের অধীনে নয়, বর্তমান সরকারের অধীনে নয়, সরকারের অধীনে নির্বাচন করা না করে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা হোক, ওটা উনি বলেছিলেন, উনি ওই কথাটা বলেননি, উনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার চিরজীবনের জন্য হলে থাকতে হবে, অর্থ বর্তমান সরকার জন্য যারা সরকারের অধীন থাকে সেই অধীনে নির্বাচন, উনি তখনও এটা বর্জন করেছিলেন। এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করা হয়েছে, এবং সংবিধান সংশোধন করে 1976 আবার সপ্তম সংসদ থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, আর এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের জন্য দাবি করছেন বিএনপি। আসল কথা হলো তত্ত্বাবধায়ক সরকার নয়, আসল কথা হলো বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়, এটা হলো বিএনপির দাবি। আমি যেটা বুঝি বর্তমান সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না, এই দাবি আওয়ামী লীগ করেছে, এই দাবি জাতীয়বাদী করেছে, এই দাবি এখন বিএনপি করছে। আর সংবিধানের কথা যেটা বললাম, 91 সংবিধান লঙ্ঘন করা হয়েছে 2008 সালে যখন 2007 সালে যখন নির্বাচন ঘোষণা করেছিল তত্ত্বাবধায়ক সরকার, তখন 2007 সালের 20 বা 22 এটা আমার মনে নেই, জানুয়ারিতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু 1 তারিখে 1/11 হয়ে
এটাকে স্থগিত করা হয়েছে, তারপরে যে সরকার গঠন করা হয়েছে সেটাও সংবিধান অনুযায়ী হয় নাই, ইমার্জেন্সি দিয়ে করা হয়েছে, এবং পরবর্তীতে যে দুই বছর পরে যখন নির্বাচন করা হয়েছে এটা সংবিধানের কোনো ক্লজে দুই বছর পরে নির্বাচন করার কোনো ব্যবস্থা নাই। যদি কোনো কারণে দৈব দুর্বিপাকের কারণে নির্বাচন ব্যবস্থা কোনো না হতে পারে তাহলে তিন মাস মতো পিছাতে পারে, সংবিধানে কিন্তু এখনও এটা আছে, তখনও ছিল, তার বলে ওই নির্বাচনটাও সংবিধানসম্মত হয় নাই, ওটা পরবর্তীকালে যেগুলো কাজ ইমার্জেন্সির মাধ্যমে হয়েছে ওটাকে সংসদ থেকে বৈধ করা হয়েছে, কিন্তু ওই যে দুই বছর পরে হয়েছে ওটা কিন্তু এখনও বৈধ করা হয় নাই, কাজে এখনও ওটা ঠিক হয় নাই, কিন্তু জনগণ মেনে নিয়েছে, যেটা জনগণের স্বার্থে হয় জনগণ মেনে নেয় সেটাই বৈধ আমি মনে করি, কাজে সংবিধান এখানে কোনো প্রশ্ন নয়, যেটা জনগণ মেনে নিয়েছে জনগণের স্বার্থে হয়েছে সেটাকে কেউ কোনো অবজেকশন দেওয়ার কিছু নাই। তো কাজেই আমরা বারংবার বলতে চাই যে আমরা সংবিধানের বিরুদ্ধে নই, কিন্তু আমাদের কথা হলো আমরা নির্বাচন মানে সত্যিকার জনগণের ভোটের নির্বাচন হবে সেই নির্বাচন দেখতে চাই। এখন প্রশ্ন হলো এখন তো আন্দোলন হচ্ছে, বিএনপি করছে, আওয়ামী লীগ একদিকে আছে, বড় বড় শক্তি দুটি মুখোমুখি, আপনারা কেন রাস্তায় নামছেন না? রাস্তায় নামছি না কেন না হলো যে নির্যাতনমূলক নিবর্তনমূলক সরকার বর্তমান সরকার কোনো রকম বিরোধী কণ্ঠ যাকে বলা হয় ডিসিডেন্ট ভয়েস এটাকে স্টপ করার জন্য হেন কোনো কাজ নয় সেটা করছেন না, কঠোর নির্মম এবং মানুষকে মানুষ মনে করা হচ্ছে না, পাখির মতো গুলি করে হত্যা করা হয়। বর্তমান সরকারের যে দমন নীতি সেই দমন নীতি টিকে থাকা স্বাভাবিক কোনো রাজনৈতিক দলের জন্য সম্ভব না, যদি তাদেরকে সেই রকম শক্তিশালীভাবে অগ্রসর না হতে পারে, তাদের যদি সেরকম ধরনের অর্থ না থাকে সেরকম ধরনের বহবল না থাকে তাহলে তারা মাঠে টিকতে পারবে না। আমাদের দল বিভিন্নভাবে দুর্বল করা হয়েছে এবং আওয়ামী লীগ এই দুর্বল করার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। উনিশশো ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য জাতীয় পার্টি সর্বভাবে এগিয়ে এসেছেন, তারপর থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিভক্ত করার চেষ্টা করেছে সর্বদাই, এবং 2014 পর থেকে বিভিন্নভাবে জাতীয় পার্টির ভিতরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে জাতীয় পার্টির কাজকর্ম স্বাভাবিক কাজকর্মকে বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগ সর্বদাই চেষ্টা করে গেছে, যার জন্য আওয়ামী লীগের জাতীয় পার্টির রাজনীতি স্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারেনি, বারেবারে হোঁচট খেয়েছে, এবং এই হোঁচট খাওয়ার থেকেই জাতীয় পার্টি সত্যিকার অর্থেই কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে। তা আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাই, আমরা কী আস হবে কী যাওয়া জানি না, আমাদের দাবি হলো সংবিধান বুঝি না, আমরা তত্ত্বাবধায়ক সরকারও বুঝি না, আমরা চাই আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি নির্বাচন ব্যবস্থা হতে পারে যেখানে সরকার কোনো প্রভাব বিস্তার করতে পারবে না, যেখানে সরকারের প্রভাব বিস্তার করার কোনো ক্ষমতা থাকবে না, এই রকম একটি অবস্থা তৈরি করতে হবে। আমরা ফর্মুলা দিতে পারি, দরকারে সব দলের থেকে ফর্মুলা নিয়ে একটা করে বসে ঠিক করেন কি করবেন, কীভাবে হলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন হতে চায়। বর্তমান সরকারের অধীনে যদি এই রকমই নির্বাচন হয় এটা কোনো নির্বাচন হবে না, এটা হবে সিলেকশন, এবং বর্তমান সরকার যেভাবে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করেন নাই, বাংলাদেশের রাজনৈতিক কালচারকে যেভাবে নষ্ট করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছেন, এবং বিভিন্ন যে যেটা পেশাভিত্তিক যে সংগঠনগুলি যেমন FBCCI, যেমন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, যেখানে যান সবখানে এখন নির্বাচন হয় না, সিলেকশন করে দেওয়া হয়, কোনো গণতান্ত্রিক ধারা বাংলাদেশে চালু করতে দেওয়া হচ্ছে না, এক নায়কতন্ত্র ধারা, কর্তৃত্ববাদী, একজন যেটা বলবে সেটি হবে দেশে, এবং সামনের বার নির্বাচনে তারা যদি এইভাবে চলে আসে সামনের বার থেকে আর এই যে আমরা কথা বলছি এই যে দল করছি আর কিছু থাকবে না, এবং দেশ এক দলীয় এক নেতার অধীনে চলে যাবে এবং সেই চিরস্থায়ী বন্দোবস্ত হবে, সেই নেতা যাকে যখন যেভাবে বলবেন সেইভাবে পরবর্তী নেতৃত্ব চলবে, বাংলাদেশের মানুষ তাদের অধিকার হারিয়ে ফেলেছে, সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে সামনের বার পরে, কিসের উপর অধিকার, দেশের উপর অধিকার, এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষ নিজেদের একটি দেশ হিসাবে দেখার জন্য, যে দেশের মালিক হবে তারা তারা তাদের প্রতিনিধি দিয়ে এই দেশকে পরিচালিত করবে, এবং তাদের প্রতিনিধি ঠিক তাদের কথা মতো যদি দেশ চালায় তাহলেই শুধু তাদেরকে রাখবে, না হলে তাদেরকে পরিবর্তন করবে, এইটাই হলো দেশের মালিকানা, এবং তারা দেশের মানুষ, তারা সমালোচনা করবে তাদের প্রতিনিধিদের, তাদের সরকারকে সমালোচনা করা আমি বারংবার বলছি সেটা শুধু আমার অধিকার নয় সেটা আমার কর্তব্য, আমি একজনকে দায়িত্ব দিয়েছি সে ভালো করেছে কি না মন্দ করেছে কি না আমাকে জানাতে হবে, উনি হয়তো অনেক জিনিস না বুঝতে পারেন কিন্তু তাকে যদি কণ্ঠরুদ্ধ করে দেওয়া হয়, মানুষের যদি কথা বলার অধিকার না থাকে তাহলে সরকার কি এটা কোনো জনগণের সরকার হতে পারে? আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার আসুক, তার জন্য যে ধরনের পদ্ধতি সংবিধানের অধীনে হোক না হতে হোক যেটাই হোক আমাদের উদ্দেশ্য হলো সৎ একটি সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, সেটার জন্য যা কিছু করতে হয় দেশবাসী
সকল রাজনৈতিক দল মিলে আমরা এটাই আমি মনে করি সামনের দিকে চাওয়া উচিত এবং সরকারি দলও এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। কেননা এই ঢাকা সতেরো নির্বাচনের পরে সরকারি দলের কোনো মুখ থাকে নাই যে তারা বলতে পারে যে তাদের অধীনে তাদের দ্বারা কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এটা আমি মনে করি তারা সেই অধিকার হারিয়েছে, আমাদের দেশবাসীর কাছে না বিদেশেও হারিয়েছে, সবখানে হারিয়েছে, সারা বিশ্ববাসীর কাছে হারিয়েছে। কাজেই এখন সময় এসেছে, তো আজকে আমাদের দিনে সামনের দিকগুলোতে আমরা সব সিদ্ধান্ত নেব, জনগণের পাশে আমাদের থাকতে হবে, যত রকমভাবে কৌশল করে হলো আমাদের ভিতরে যে নানান ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয় সেটাকে আমাদেরকে নষ্ট করতে হবে, যে কোনোভাবে প্রতিহত করতে হবে। সেইভাবে সামনের দিকে এগিয়ে গেলেই জাতীয়বাড়ি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং জাতীয়বাড়ি উত্তরোত্তর সামনে এগিয়ে যাবে এবং সেই দিনে ফিরে যাবে যেটা আমাদের নেতা আল্লাহ হোসেন মোহাম্মদের সাথে সুশাসনের দিন, একই সমতা ভিত্তিক দেশ, আইনের শাসন সকলের জন্য, সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সকলের জন্য সমান, কোনোরকম দ্বিধা বিভক্তি, কোনোরকম বিভাজন সৃষ্টি করে একটা সুবিধা ভোগী গোষ্ঠী তৈরি করে তাদের মাধ্যমে দেশকে শোষণ করা এটা বন্ধ হবে। আপনারা সকলে দেখেছেন কীভাবে দেশকে ভাগ করা হচ্ছে, দেশকে ভাগ করা হয় কে উপনিবেশ শাসনামল এবং স্বৈরাচারী সরকার, দেশকে দেশ আমাদের দেশের সকলে সমান মানুষ, একই ভাষা কথা বলি, মোটামুটি একই ধর্ম, অত্যন্ত একটি সমতা ভিত্তিক দেশ, হোমোজেনিয়াস কান্ট্রি, সমান দেশ, তার মধ্যে এখন ভাগ করা হয়েছে আর্টিফিশিয়ালি আওয়ামী লীগ নন আওয়ামী লীগ, ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে, সরকারের পক্ষে আরে এই স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে, আবার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধা পরিবার মুক্তিযোদ্ধা পরিবার নয়, এরকমভাবে দেশকে ভাগ করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে। কেন? সারা দেশের মানুষ একত্রিত থাকবে, এক পতাকা তলে থাকবে, সরকার তার তাকে নেতৃত্ব দেবে, সবাই সমান। কেন বলা হয় যে কে ঢাকা সতেরোতে আর্মিদের ওখানে বেশি ভোট পেয়েছে শুনলাম আমাদের একজন ক্যান্ডিডেট, এখন সেই ক্যান্ডিডেট সরকারি দলের ক্যান্ডিডেট নয়, কাজে এখন নাকি আমার শোনা গেল, এটা আমি জানি না, যে নোটিশ দিয়ে কে কে ভোট দিয়েছে, কেন তারা সরকারি বিরুদ্ধে দিল না সেই খোঁজ খবর করা হচ্ছে। এই দেশের জন্য কি মানুষের বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে? এটা কি আর আওয়ামী লীগের একক দেশ? কাজে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সামনের দিকে সেই ধরনের রাজনীতি আমরা করতে চাই।